সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে ভাইরাল তানজানিয়ার যুবক কিলি পল, কখনো অরিজিৎ সিং, কখনো জুবিন নটিয়াল। বলিউডের বিভিন্ন গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে তিনি এখন এদেশের নেটিজেনের কাছে অতি জনপ্রিয়। কিলির সঙ্গে ভিডিওতে দেখা যায় তারই বোন নিমা পলকে। জুবিন নটিয়ালের কণ্ঠে শেরশা ছবির গান রাতালাম্বিয়ার সঙ্গে ঠোঁট মিলিয়েছেন কিলি, আর সেই ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ায় বদলে গিয়েছে জীবন। একথা নিজেই জানান কিলি পল। কিলি পল ও নিমা পলের ভিডিওটি শেয়ার করেছেন অভিনেত্রী কিয়ারা আডবাণীও। শুধু ঠোঁট মেলানোই নয়, গানে কিলি পলের অভিব্যক্তি দেখেও অবাক নেটিজেন। দুই ভাই বোনের চুটিকে তানজানিয়ার ট্র্যাডিশনাল পোশাক মাসাইতে দেখা যায়। কিলি ও নিমার গোষ্ঠীও সোশ্যাল মিডিয়ার কাছে কৃতজ্ঞ, কারণ সোশ্যাল মিডিয়াই তাদের বিখ্যাত করে তুলেছে। শাহরুখ খানের ছবি রেইস থেকে জালিমা গানেও ঠোঁট মেলাতে দেখা গিয়েছে কিলিকে, সেটিও ভাইরাল। মাসুবা কিলির বলিউডের প্রতি ভালোবাসা অনেক ছোটবেলা থেকে। গোবিন্দা থেকে শুরু করে শাহরুখ প্রত্যেকেই তার প্রিয় অভিনেতা, যদিও তাদের ছবি দেখার সুযোগ হয়নি কোনোদিনই। হালে হাতে ফোন পেয়ে ট্রেন্ডি বলিউড গান শুনেছে মাসাবা কিলি ও তার বোন নিমা। রিল করার তাগিদে গান খুঁজতে গিয়ে তাদের মনে হয় যে বলিউডের গান শুনতে বেশ মধুর, তাই তো এই গানগুলিকেই বেছে নিয়েছেন তারা। কিলি ও নিমার টিকটকে এখন 1.5 মিলিয়ন ফলোয়ার। 26 বছর বয়সী কিলি তানজানিয়ার বাণিজ্যিক রাজধানী দার এস সালামের বাসিন্দা, পেশায় তারা কৃষক। অনেকজন সদস্য নিয়ে তার পরিবার, তারা সকলেই মাসাবা ট্রাইবের সদস্য ছিল। তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে পোশাক আশাক সবকিছুতেই রয়েছে ট্রাইবাল ছোঁয়া। নাম না জানা এক পৃথিবী থেকে বলিউড গানের হাত ধরে বিশ্ববাসীর কাছে বিশেষ করে জনপ্রিয় হয়ে উঠেছে, আর সেটাই তাদের কাছে সেরা প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।